بسم الله الرحمن الرحيم সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার বরাবরে জামাতের পক্ষ থেকে আগামী 10 তারিখের কর্মসূচি সফল করা এবং পুলিশের সহযোগিতা চেয়ে মূলত কমিশনার কার্যালয়ে গিয়েছিলাম আমাদের এই আবেদন পত্রটি পুলিশের পুলিশ কমিশনার জনাব সৈয়দ মামুন মোস্তফা তিনি আমাদের আবেদন পত্রটি রিসিভ করেছেন এবং আমাদের বক্তব্যগুলো অত্যন্ত শান্ত শিষ্টভাবে তিনি শুনেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এবং জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরাও উনাকে অভিহিত করেছি যেহেতু গত 5 তারিখে আমরা আবেদন করেছিলাম এবং জামাতের প্রোগ্রামের তাদের সহযোগিতা চেয়ে কিন্তু তারা একটি কারণ দেখিয়ে যে ওপেনিং ডেট হওয়ার কারণে তারা অনুমতি দেয়া সম্ভব না বলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিলেন আপনারা জানেন এরপরে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জরুরি বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে তারা মূলত পুলিশের এই বক্তব্যটাকে অনার করে তারা তাদের কর্মসূচি পরিবর্তন করে আগামী 10 তারিখ শনিবার এই কর্মসূচি ঘোষণা করে সে বিষয়টি আমরা মূলত এই পুলিশের উদ্যতন অফিসারদেরকে ইনফর্ম করেছি এবং আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি যেহেতু পুলিশের এই বক্তব্যকে অনার করেই মূলত জামাত ইসলামী নতুন করে কর্মসূচি দিয়েছে ওপেনিং ডেটের পরিবর্তে অফ ডেটে এবং সেই শনিবারের কর্মসূচিটি সফল করার জন্য আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি পুলিশের যিনি কর্মকর্তা এটি রিসিভ করেছেন তিনি বলেছেন যেহেতু এগুলো সিদ্ধান্ত হয় পুলিশের উচ্চ পর্যায়ের একটি কমিটির মাধ্যমে নেতৃবৃন্দের মাধ্যমে সেখানে তিনি আমাদের এই বক্তব্যগুলো প্লেস করবেন এবং সেখানে ওনারা যাই ওনাদেরকে বলে সেটি আমাদেরকে আবার জানাবেন এক্ষেত্রে আমি আরও একটি কথা বলতে চাই আমরা ওনাকে বলেছি যেহেতু জামাত ইসলামীর পক্ষ থেকে একটি নির্দিষ্ট রুট একটি নির্দিষ্ট সময় উল্লেখ করেই মূলত এই প্রোগ্রামের অনুমতি চাওয়া হয়েছে যদি এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভিন্ন কোনো বক্তব্য থাকে তাহলে আমাদেরকে ইনফর্ম করার জন্য আমরা জামাতের উদ্যতন কর্তৃপক্ষকে ইনফর্ম করে পারস্পরিক আলাপ আলোচনা বোঝাপড়ার ভিত্তিতে হলেও জামাত ইসলামী একটি সহনশীল পরিবেশে সুন্দর একটি পরিবেশে তাদের এই রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায় আমরা পুলিশ প্রশাসনকে এটা অভিহিত করতে সক্ষম হয়েছি যে জামাত ইসলামীর মিছিল থেকে মূলত পুলিশের সাথে বা অন্য কারো সাথে কোনো ধরনের সংঘর্ষ ঘটেনি এটি হলো একটি পরিকল্পিত ষড়যন্ত্র যারা জামাত ইসলামীকে এভাবে কালার করার জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে আমরা বলছি যদি জামাতকে আনুষ্ঠানিকভাবে এরকম প্রোগ্রামের অনুমতি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে রাজধানীতে গণ্ডগোলের পরিবর্তে একটি উৎসবের আমেজ হবে এবং এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ জামাতের প্রোগ্রামে সামিল হয়ে যাবে তখন আর এরকম কোনো ধরনের নাশকতা বা কোনো কিছু করার কোনো সুযোগ কারো থাকবে না ইনশাআল্লাহ পরে আসলে আপনাদের কার্যক্রমগুলো আসলে আবার দেখা যাচ্ছে তাহলে কি আপনারা আমেরিকা ভিসানীদের উপর আস্থা রাখছেন কিনা এবং কর্মসূচি এভাবে কি চালিয়ে যাবেন কিনা একটু যদি জামাত ইসলামী কোন নীতি বা জামাত তার নিজস্ব নীতির উপরে তার কার্যক্রমগুলো পরিচালনা করছে আমরা আশা করছি জামাত গণতান্ত্রিক একদিন সাংবিধানিক রাজনৈতিক দল হিসাবেই তাদের কার্যক্রমগুলো অতীতে যেভাবে চলছে সামনেও চলছে যখন নিতার দিশা নীতি ছিল না তখনও কিন্তু জামাতের প্রতিদিন মিছিল মিটিং হয়েছে সুতরাং এই নীতি জামাতকে কার্যক্রমকে কোনো ধরনের ব্যাহত করবে না ধরেন পুলিশ অনুমতি দিল না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা জামাতেরকে আমরা এই বিষয়টি কেন্দ্রকে অভিহিত করব এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় ডিসিসি বডি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে একটি একটি বিষয় স্পষ্ট যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন যে জামাত ইসলামী নিবন্ধন জামাত ইসলামী নিবন্ধন নেই এই জন্য তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না এটা সাংবিধানিকভাবে কতটা জি আমরা এই বিষয়ে আমি আপনারা জানেন গত কয়েকদিন থেকে আমি এই বিষয়ে বক্তব্য দিয়ে আসছিলাম জামাত ইসলামীর নিবন্ধনটি এখন উচ্চ আদালতে পেন্ডিং আছে উচ্চ আদালতে বিশেষ করে সুপ্রিম কোর্টে জামাতের আপিল পেন্ডিং থাকা অবস্থায় যে নির্বাচন কমিশন জামাতের যে নিবন্ধনটি বাতিল করেছে আমরা বলছি সেটি বেআইনি আমরা এই বিষয়েও নির্বাচন কমিশনে যাব ইনশাল্লাহ উচ্চ আদালতও এটা ফয়সালা হয়ে যাবে এই অবস্থায় জামাত ইসলামী একটি বৈধ কনস্টিটিউশনাল পলিটিক্যাল পার্টি কনস্টিটিউশনের আর্টিকেল 37 অনুসারে
প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার অধিকার রাখে। নিবন্ধনের সাথে রিলেটেড শুধুমাত্র নির্বাচনের সাথে জড়িত নিবন্ধিত দল শুধুমাত্র তাদের যে মার্কা আছে সেটা দিয়ে ইলেকশন করতে পারবে। সুতরাং মিছিল মিটিং এর সাথে নিবন্ধনের কোনো সম্পর্ক নাই। মিছিল মিটিং এর সম্পর্ক হলো সংবিধানের সাথে। সংবিধান প্রত্যেকটা নাগরিককে আর্টিকেল 37 এ অধিকার দিয়েছে সে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটা কি গ্যারান্টি দিচ্ছেন আপনাদের মিছিল মিটিং থেকে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের প্রভাব, এটা কি গ্যারান্টেড? এটা গ্যারান্টির বিষয় না, এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব হলো সর্বোচ্চ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, প্রশাসনের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, আর জামাতের দায়িত্ব হলো মিছিল মিটিং শান্তিপূর্ণভাবে করা। আমরা আশা করছি জামাত ইসলামী যদি অনুমোদন পায় তাহলে আমরা আশা করব কেউ নাশকতা করার সাহস পাবে না ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ হাফেজ।